নমস্কার সবাইকে এন্ড ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। আজকে চলে এসেছি মানিকতলা কুমোরটুলি। মানিকতলা কুমোরটুলি কিন্তু উত্তর কলকাতার নতুন কুমোরটুলি অবশ্যই নয়, অত্যন্ত মানে বেশ পুরনো, মানে অনেক পুরনো না বাট বেশ পুরনো কুমোরটুলি। বাট তেমনভাবে কিন্তু প্রচারের আলোতে খুব একটা আসতে আমি দেখিনি, বাট যথেষ্ট ভালো কাজ হয়, যথেষ্ট ভালো কাজ হয় এই কুমোরটুলিতে কিন্তু। এবং যেখানে ভালো কাজ হবে সেখানে তো যেতেই হবে, মানে অ্যাকচুয়ালি এটাই হচ্ছে সত্যি কথা, যেখানে ভালো কাজ সেখানেই যাবো এবং সেই প্রতিমাগুলোই দেখাবো। তো চলো বেশি কথা না বলে একটাই কাজ করবো, সরাসরি মানিকতলা কুমোরটুলিতে গিয়ে যে কটা বেস্ট স্টুডিও রয়েছে, যে কটা ভালো ভালো স্টুডিও রয়েছে সেখানে ভালো ভালো কাজ তোমাকে দেখাবো। এবং যথেষ্ট ভালো সাবেকি দুর্গা প্রতিমা কিন্তু এই মানিকতলা কুমোরটুলিতে তৈরি হয়। তো চলো আমরা ঘুরে এই বছর যে কটা দুর্গা প্রতিমা তৈরি হয়েছে সাবেকি প্রতিমা, সেই স্টুডিওগুলো আমরা ঘুরে দেখি এবং সেই প্রতিমাগুলো তোমাদেরকে আমি দেখাই। বেশি কথা বাড়িয়ে আর আমি জায়গাটাকে ইন্ট্রোডাকশনটাকে বেশি লেন্দি করবো না। সো লেটস স্টার্ট দিস ভিডিও। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি মানিকতলা কুমোরটুলির 16 নম্বর স্টল। 16 নম্বর স্টলে কিন্তু অপূর্ব সুন্দর মনসা মূর্তি এখানে তৈরি হয়েছে, মায়ের রং হয়ে গেছে এবং মায়ের এখন কাপড় পরানোর কাজ চলছে। তো অপূর্ব সুন্দর প্রতিমা, তোমাদেরকে একটু দেখিয়ে দিই বন্ধুরা। মানিকতলা কুমোরটুলিতে এই মুহূর্তে কিন্তু কাজ চলছে, পাশাপাশি তোমাকে একটু এগিয়ে গিয়ে দেখাবো। এই মুহূর্তে রয়েছি তোমার নিগমানন্দ মৃৎশিল্পালয়, এটা হচ্ছে তোমার 15 নম্বর স্টল। এখানে তোমরা বাড়ির জন্য কিন্তু এক চালার ছোটো যে দুর্গা প্রতিমা হয়, এক চালার প্রতিমা মোটামুটি ছোটো থেকে মাঝারি সাইজের, সেরকম ছোটো থেকে মাঝারি সাইজের প্রতিমা কিন্তু তোমরা এখানে পাবে, ঠিক আছে? তা একদমই সাবেকি প্রতিমা। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা রয়েছি মানিকতলা কুমোরটুলির অন্যতম শিল্পালয়, এটা হচ্ছে মা মনসা শিল্পালয়। এটা হচ্ছে তোমাদের 29 নম্বর স্টল, 29 নম্বর স্টল না আপনাদের, এটা 29 নম্বর, তো 29 নম্বর স্টল। তো যেটা আমি বলছিলাম, মা মনসা শিল্পালয় একদমই রাস্তার উপরে মানিকতলা কুমোরটুলির 29 নম্বর স্টল। এখানেও তোমরা কিন্তু সাবেকি প্রতিমা পেয়ে যাবে, মোটামুটি এক চালা থেকে শুরু করে এবং বড় প্রতিমাও এখানে তোমার রয়েছে একদমই রাস্তার উপরে মানিকতলা কুমোরটুলি। যেটা খুব প্লাস পয়েন্ট সেটা হচ্ছে কিন্তু এখানে ঠাকুর নিয়ে যাওয়া এবং মানে নিয়ে যাওয়ার কোনো সমস্যাই নয়, একদম রাস্তার উপরে, যেহেতু মেন স্টুডিও। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা একদমই সাবেকি প্রতিমা, এবং তার পাশাপাশি এক চালার প্রতিমাও রয়েছে এবং বড় প্রতিমাও রয়েছে, ঠিক আছে? তো বন্ধুরা, যারা মোটামুটি বাড়ির এক চালার প্রতিমা যারা খোঁজো আর কি, মোটামুটি কম দামের মধ্যে এবং ভালো কাজ, তার জন্য কিন্তু অবশ্যই তোমাদেরকে আসতে হবে এই মা মনসা শিল্পালয়ে। মা মনসা শিল্পালয় একদম কিন্তু ভিতর থেকে, স্টুডিওর একদম ভিতরে গিয়ে তোমাকে আমি দেখাচ্ছি। দেখছো মাটির কাজ, মাটির কাজ কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে এবং দোমেটে কাজ যেহেতু কমপ্লিট, এবং তুমি দেখতে পাচ্ছ একদমই সাবেকি প্রতিমা, এবং তার পাশাপাশি তুমি দেখতে পাচ্ছ আমার সামনে দেখো একদমই সাবেকি প্রতিমা। প্রত্যেকটাই সাবেকি প্রতিমা, মোটামুটি 5 ফুট থেকে শুরু করে কোথাও 6 ফুট, কোথাও 8 ফুট, মানে 5, 6, 7, 8 ফুট এরকম রয়েছে। এগুলো কিন্তু চূড়ামুটুক ছাড়া আমি তোমাদেরকে বলছি। আর তুমি দেখতেই পাচ্ছ পুরোপুরি সাবেকি একদম মাতৃরূপ,
এবং অপূর্ব মায়ের টানা টানা চোখ। সো একদমই মানে ঘরোয়া যেরকম প্রতিমা হয় সাবেকি, সাধারণত বাংলার যে গ্রামীণ পুজো সেই একদম সাবেকি ঐতিহ্যকে মেনটেন করেই কিন্তু এই প্রতিমাগুলো এখানে করা হয়েছে। প্রতিমার সাজ যেরকম হয়, ঢাকের সাজ হোক বা সোলার সাজ হোক বা এখন যেটা হচ্ছে গোল্ডেন সাজ, সেগুলো এখানে তোমরা অবশ্যই পেয়ে যাবে এবং সে অনুযায়ী দাম কিন্তু ওঠানামা করবে। সবথেকে ভালো হয় স্টুডিওতে এসে শিল্পীদের সাথে কথা বলে দাম দরগুলো করা। তোমাদেরকে তো আমি এতক্ষণ একচালার প্রতিমাগুলো দেখাচ্ছিলাম মা মনসা শিল্পালয়, এদিকে পুরোপুরি একচালার প্রতিমা, তার পাশাপাশি কিন্তু এখানে তুমি দেখতে পাচ্ছ এখানে বেশ বড় বড় হাইটের দুর্গা প্রতিমা এখানে রয়েছে এবং সেগুলো কিন্তু সাবেকি অফকোর্স, বাট অপূর্ব সুন্দর কাজ। কীরকম হাইট আছে দাদা? 9 ফুট। আর এই দিকেরটা আর সাজ কীরকম দেন? ডাকের সাজ বা গোল্ডেন যেরকম হয়, আট বাংলার সাজ, সোলার সাজ, আর বলছি দাদা আপনাদের এখানে যে ঠাকুর নিয়ে যাওয়া নিয়ে মানে আসার তো কোনো সমস্যা নেই যেহেতু রাস্তার উপরে, বাট যেটা আমি বলছি যে মানে যে সমস্যা হয়, হ্যাঁ ওই টানা হচ্ছে একদম রাস্তার উপরে যেতে। আর বলছি মানে লোক কি পাওয়া যায় এখানে, যারা মুটে যারা তো লোক পাওয়া যায় ওইটা মুটে পাওয়া যায়? ঠিক আছে। তো বন্ধুরা এই মুহূর্তে আমরা রয়েছি মানিকতলা কুমোরটুলির অন্যতম বিখ্যাত শিল্পী শ্রী দুলাল চন্দ্র রুদ্র পালের স্টুডিও, এবং যে স্টুডিও ছাড়া মানিকতলা কুমোরটুলির ভিডিও কিন্তু একদম ইনকমপ্লিট বলতে গেলে। স্টুডিওর ভিতরে ঢুকে তুমি দেখতে পাচ্ছ বিশাল বড় বড় হাইটের প্রতিমা এখানে, এবং দুলাল চন্দ্র রুদ্রপালের স্টুডিও শ্রী কানাইলাল শিল্পীর এই যে স্টুডিও, এদের স্পেশালিটি কিন্তু এটাই যে এনারা মানিকতলা কুমোরটুলির মধ্যে অন্যতম বিশাল বিশাল প্রতিমা তৈরি করে এবং কলকাতার বিভিন্ন জায়গায় বেশ বড় বড় পুজোর ক্লাবে এই প্রতিমা যায়, প্রত্যেক বছরই যায়। এবং আগের বছর যখন আমি এসেছিলাম তখন দেখেছিলাম এরকমই সাবেকি সুন্দর সুন্দর বিশাল বড় বড় প্রতিমা তৈরি হয় এবং তার হাইট তুমি দেখতেই পাচ্ছ প্রায় প্রত্যেকটা প্রতিমায় যথেষ্ট বড় এবং প্রত্যেকটি প্রতিমা সাবেকি প্রতিমা, নো ডাউট, এবং অসাধারণ অপূর্ব সুন্দর। এবং এই প্রতিমাগুলো যখন রং হয় বন্ধুরা নিশ্চয়ই চেষ্টা করবো এবার সেই এপিসোডে তোমাদেরকে দেখানো এবং অপূর্ব সুন্দর হবে। পাশাপাশি এখানে দেখো মায়ের মুখ এই যে শুকানো হচ্ছে এবং বেশ কতগুলো মায়ের মুখ কিন্তু এদিকে রয়েছে তুমি দেখছো, এবং তার পাশাপাশি দেখো স্টুডিও জুড়ে কিন্তু ভর্তি প্রতিমা এবং প্রত্যেকটা প্রতিমায় কিন্তু অপূর্ব এক কথায় মাটির কাজ পুরোপুরি কমপ্লিট। এগিয়ে এসে তোমাকে দেখাবো বন্ধুরা এখানে কিন্তু বেশ কতগুলো অষ্টনাগ তৈরি হয়েছে। আগের বছরও আমি ভিডিও করতে এসে দেখেছিলাম দুলালবাবু স্টুডিওতে, এখানে তুমি দেখছো সামনেই মনসা পুজো এবং তার পাশাপাশি দেখো ওদিকেও আরও তিনটে আমি এখানে অষ্টনাগ দেখতে পাচ্ছি, তার পাশাপাশি এদিকেও দেখো বন্ধুরা সাবেকি দুর্গা প্রতিমা অপূর্ব সুন্দর। এবং এর আগের বছরে যখন আমি দুর্গাপুজোর সময় এসেছিলাম কালী পুজোর সময় এসেছিলাম এরকমই কিন্তু বড় বড় হাইটের প্রতিমা কিন্তু এখানে তৈরি হয় দুলালবাবু স্টুডিওতে, বিশাল বড় প্রতিমা তুমি দেখে বুঝতে পারছো বন্ধুরা।
তো এরকমই সুন্দর সুন্দর প্রতিমা যারা যেসব ক্লাব এরকম বড় বড় প্রতিমা করো তারা কিন্তু অবশ্যই একবার মানিকতলা কুমোরটুলিতে আসলে দুলালবাবুর স্টুডিওটা এই কানাইবাবুর এই যে শিল্পী কানাই পাল ওনার স্টুডিওটা অবশ্যই কিন্তু ঘুরে যাবে এরকম অপূর্ব সুন্দর দুর্গা প্রতিমা তোমরা এখানে পাবে তো আমার সামনে দেখছো বন্ধুরা একদম নজর কাড়া ঠাকুরটি 13 ফুটের প্রতিমা রয়েছে এবং চূড়া মুটুক লাগালে তুমি আন্দাজ করতে পারছো আরও বড় হবে এবং দেখে তুমি বুঝতে পারছো অপূর্ব সুন্দর সাবেকি প্রতিমা পাশাপাশি এদিকে যে প্রতিমাটা দেখছো এগুলো কিন্তু ওরকমই রয়েছে তোমার 10 থেকে 12 ফুটের কাছাকাছি এরকমই বড় বড় প্রতিমা কিন্তু এনার স্টুডিওতে তৈরি হয় তো এই বছর আসলাম আশা ছিল যে এবার দুলালবাবুর সাথে কথা হবে বাট শিল্পীদের তেমনভাবে খুব একটা পেলাম না আজকে বাট পরবর্তী এপিসোডে নিশ্চয়ই তোমাদেরকে ঘুরিয়ে আমি দেখাবো পাশাপাশি মনসা ঠাকুরের কাজ যেমন চলছে এবং বিশ্বকর্মা ঠাকুরও কিন্তু আস্তে আস্তে এখানে তৈরি কাজ চলছে যেহেতু বৃষ্টি যখন তখন নেমে পড়ছে বুঝতেই পারছে আরও কাদা কাদা হয়ে রয়েছে চারদিক তো বন্ধুরা ভিডিও শেষে আমি চলে এসেছি এখন মানিকতলা কুমোরটুলি একদম সামনের দিকে এই স্টলটি 3 এবং 4 এর আগের বছর যে কটা ভিডিও দেখবে সেখানে প্রত্যেকটা এপিসোডেই এনাদের স্টুডিও আমি কভার করেছি মোটামুটি সাবেকি দুর্গা প্রতিমাই এনারা তৈরি করেন থিমের প্রতিমা হয় তার পাশাপাশি মোটামুটি কাজ সবে শুরু হয়েছে তুমি দেখে যা বুঝতে পারছো বন্ধুরা একদমই ইনিশিয়াল ফেজে কাজ হয়েছে এবং কাজ চলছেও মাটির কাজ সদ্য চলছে তো দেখতেই পাচ্ছ একদম সম্পূর্ণভাবে যেরকম এখানে একটা অলরেডি প্রতিমা রয়েছে সাবেকি প্রতিমা এরকমই সাবেকি প্রতিমা হয় আর পাশাপাশি তোমাদেরকে দেখাও বন্ধুরা এখানে দেখো এখানে এই যে মায়ের মুখ শুকোতে দেওয়া হয়েছে কিন্তু এখানে তো এরকমই যারা সাবেকি প্রতিমা খুঁজছ মোটামুটি বেশ ভালো প্রতিমাই কিন্তু এখানে তোমরা পাবে এবং সেটা তুমি ডাকের সাজ বলো গোল্ডেন সাজ বলো আট বাংলার সাজ বলো সেরকম সাজ কিন্তু তোমরা এখানে পাবে এবং নট অনলি দুর্গা ঠাকুর কালী পুজোর সময় আমি এসে দেখেছি যথেষ্ট ভালো ঠাকুর তৈরি হয় ইভেন বিশ্বকর্মা পুজোর সময় তো বিগত যে কটা এপিসোড আমার চ্যানেলে রয়েছে সেগুলো তো তোমরা নিশ্চয়ই দেখতে পাবে দেখতে পাচ্ছ এই যে স্টলটা এটা 3 এবং এটা হচ্ছে 4 দুটো সম্ভবত একসাথেই রয়েছে দুটো স্টল তো বেসিক কাজ একদমই মাটির কাজ শুরু হয়েছে আগামী এপিসোডে নিশ্চয়ই তোমাদেরকে এনে আমি ঘুরে দেখাবো আর মানিকতলা কুমোরটুলিতে আসলে দুটো বিশেষ জায়গা রয়েছে যেটা কিন্তু দুর্গাপুজোর রিলেটেড এবং বেশ অনেক পুরনো জায়গা যারা ইতিহাস ভালোবাসো যারা বাংলার ঐতিহ্যকে ভালোবাসো তাদের নিশ্চয়ই ভালো লাগবে বাট সেটা আমি এই এপিসোডে বলবো না পরের যে মানিকতলার যে পরবর্তী যে এপিসোডটা আসবে সেটাতে আমি বলবো সো আজকে ভিডিওটা এই অবধি থাকলো এবং যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো অবশ্যই অবশ্যই লাইক করবে শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বন্ধুরা ভালো থাকো সবাই টেক কেয়ার আর কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানিও আমাকে আর তোমাদের ফিডব্যাকের অপেক্ষায় থাকবো আমি টেক কেয়ার